দেশে এই প্রথম একজন নারী প্রধানমন্ত্রী আর একজন নারী প্রধানমন্ত্রীকে অত্যাচার করছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন সকালে জাতীয় ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভায় তিনি একথা বলেন তিনি বলেন বর্তমান সরকারের দশ বছরে সবচেয়ে বেশি নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন দেশে গণতন্ত্র নেই বলেই এমনটা সম্ভব হচ্ছে বলে জানান তিনি ডক্টর খন্দকার মোশারফ বলেন সরকার গণতন্ত্রের মধ্যে পেরেক ঢুকিয়ে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে জনগণের প্রতি সরকারের কোনো বিশ্বাস নেই বলেই তারা একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে এটাই বাংলাদেশের প্রথম যে একজন নারী আরেকজন নারীর উপরে নির্যাতন করছে বিভিন্ন সময় আন্দোলনে আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের শত শত নেত্রী কর্মী কিভাবে কারারুদ্ধ হয়েছে কিভাবে নির্মমভাবে তাদের আচরণ করেছে রাস্তায় যেভাবে তাদেরকে হেসরা করে হয়েছে এই নির্যাতন একজন নারী প্রধানমন্ত্রী দেশে ক্ষমতায় সেই সময় এই নির্যাতনগুলো হচ্ছে